বলে দিয়ে যান দিদি বলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একজন তিন বেলা না খেয়ে বসে আছে একজন সুগারের পেশেন্ট নাম আনতে বলে এখানে ট্রিটমেন্ট হচ্ছে না কোনো ট্রিটমেন্ট হচ্ছে না কেউ কিছু কথা বলছে কি অবস্থা কি দিদি এখন কি অবস্থা একটু দাঁড়িয়ে বলে দিন দিদি একটু দাঁড়িয়ে বলে দিন দিদি আমি আপনাদের সঙ্গে কথা বলবো না ওদের সঙ্গে কথা বলবো আপনি আশ্চর্য বুঝতে পারছেন না একজন মানুষ তিন বেলা না খেয়ে মরে বসে আছে আপনাদের নিজেদের বাইকটা ইম্পর্টেন্ট এখন কালকের অর্ডারটা নিশ্চয় আপনাদের কাছে আছে সেটাই তো বোঝা যাচ্ছে না কার অঙ্গুলি হিলনে এ জিনিস হচ্ছে আপনাদের সত্যি একজন বলছে আমি পার্সোনাল রিফান্ড রিলিজ হতে চাই তাকে ইলিগালি রিটার্ন করে রেখে দিচ্ছে সে বলছে আমি এরপরে আপনারা কাগজে কলমে কি করছেন আমরা জানি না কিন্তু কোনো ট্রিটমেন্ট ওর চলছে না একজন পেশেন্ট তিন বেলা খায়নি তাতেও আপনাদের কিছু যায় আসছে না এই মাথাটা না কিন্তু আপনারা বলে যাচ্ছেন যে ওর আরো ইনভেস্টিগেশন দরকার ওর আরো ইনভেস্টিগেশন দরকার কোথা থেকে এটা সিরোসিস এই কথাটা মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে যেটা ওর হয়নি এই জিনিসগুলো পুরো সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে কারোর অঙ্গুল হেলনে নিশ্চয় ওকে এখানে ডিটেইল করে রাখা হয়েছে আমাদের লয়ার বারবার ওনাদের সঙ্গে যোগাযোগ করেছে এই ইললিগাল ডিটেনশনের বিরুদ্ধে আমরা বারবার বলেছি যে উই আর গোইং টু টেক লিগ্যাল অ্যাকশন ওনারা কোনো রকম করে না বাবু মাথা আসলে চাই যাচ্ছে যে ওনাদের দেয়ার আন্ডার কম্পালশন নট টু রিলিজ আস বিফোর মানডে তো আমরা চিফ জাস্টিসের বেঞ্চে এটা বলবো যে আমাদের হেলথ কন্ডিশন কি আমাদের ট্রিটমেন্ট আমরা পেয়েছি সেটা তো আমাদের কাছে খুব পরিষ্কার তো পুরোটা আমরা তুলে দেবো ওনারা কাগজে কলমে কী করছেন সেটা ওনাদের ব্যাপার কিন্তু যে জিনিসটা ওনারা করলেন এই সংবাদটা জরুরি ছিল না একজন পেশেন্ট যদি মনে করেন এই কোভিড সিচুয়েশন পেশেন্ট হাসপাতালগুলো হচ্ছে অসুখের আতুরভাব সেখানে অকারণ তাদেরকে আটকে রেখে তাদেরকে বলবো না আমি শোভনের কথা তো বলতে পারি কারণ শোভনই আমাকে অথরাইজ করেছে শোভনকে আটকে রেখে উনি ওনার অ্যাডভোকেট উনি বারবার রিকোয়েস্ট করেছেন যে আমাদের রিকোয়েস্ট আমাদের পার্সোনাল রেসপন্ডে ছেড়ে দিন তার সত্ত্বেও ওনাকে ছাড়া হচ্ছে না উনি বলছেন জেল অথরিটি বললে ছাড়বো জেল অথরিটি বলছেন উনি বললে ছাড়বো এই একই গেম গতকাল থেকে চলছে আর এই আধ ঘন্টা পরে ছেড়ে দিচ্ছি এই 45 মিনিট পরে ছেড়ে দিচ্ছি ওনারাও জানেন যে আটকে রাখার কোনো বেসিস কারণ কোনো চিকিৎসাই চলছে না যার যার একটা মিনিমাম সকাল থেকে প্রেশার সুগার দেখা হয়নি যে তিন বেলা খায়নি সেটা পর্যন্ত ডাক্তাররা গিয়ে দেখেননি এটা খুব আনফর্চুনেট আমরা সিবিআই অফিসে যতটা হ্যারাস চলছিলাম তার থেকে অনেক বেশি হ্যারাস এই হসপিটাল কাস্টাডিতে এবং জেল কাস্টাডিতে যেটা আমরা এই কন্টেম্পট অফ কোর্ট করছেন ওনারা আমরা সোমবার দিন এটা রেখে না ছাড়ার উদ্দেশ্য কি হতে পারে কিছু বোঝা যাচ্ছে না তো এবার আমরা কি করে বলবো কেন ওনারা ছাড়ছেন ওনারা কি প্রভাবশালী কোনো অঙ্গুল হেলনে নিশ্চয় তাই যদি আমি যদি সাধারণ একজন মানুষ হতাম একজন এসে যুক্তি দিচ্ছেন যে আপনি যদি ইন্ডিভিজুয়ালি ভর্তি হতেন আপনাকে আমরা পার্সোনাল রেসপন্ডে ছেড়ে দিতাম কিন্তু আপনি জেলের ইয়েতে ভর্তি হয়েছেন তাই জন্য আমরা পার্সোনাল রেসপন্ডে ছাড়ছি তো উনি বলছেন ঠিক আছে আমার যখন চিকিৎসা চলছে না আমাকে জেলেই ফেরত দিন জেল আমাকে দিয়েছে জেলে ফেরত দিলে সেখানেও যেতে দিচ্ছেন না এই 106 নম্বর ঘরে আটকে রেখে
কি উদ্দেশ্য পা সাধন করা হচ্ছে সারাদিন যদি যার 50-এর উপরে ডোজে ইনসুলিন মানে এত অতিমাত্রায় ইনসুলিন নেওয়ার কথা যার ছখানা ওষুধ চলার কথা সে সুগারের ওষুধ না পেয়ে ন্যাচুরাল পেশার কোলাপস করার মতো অবস্থা চলে গেছে তার সুগার শুট করে গেছে ও হাইপারটা এখন আপনি দেখুন না গিয়ে কি রেস্টিভ হয়ে গেছে খাচ্ছেন না আমি না উনি উনি প্রতিবারে খাচ্ছেন না কারণ উনি আজ পর্যন্ত কারোর অন্যায় সহ্য করেন আপনারা জানেন যে কত ফুটকারে উড়িয়ে দিয়ে উনি অফিস ছেড়েছেন সেখানে এই জিনিস কি চলছে কখনো দেখাচ্ছে যে সিবিআই কোথাও নথি নেই পর্ণশ্রী বাড়িতে যাওয়ার হ্যাঁ পর্ণশ্রী বাড়ির নথি আছে গোল পার্কে বাড়ি যাওয়ার নথি নেই পর্ণশ্রীতে হাউস অ্যারেস্টে মানে জানেন হাউস অ্যারেস্টে মানে যে পর্ণশ্রী বাড়িতে ফর ইউর কাইন্ড ইনফরমেশন সিবিআই এর প্রত্যেকটা নথিতে গোল পার্কের অ্যাড্রেস দেওয়া আছে যে এই গল্পটা খাইয়ে দিয়েছিল গতকাল ধরা হলো লিগাল রিলেশন নিয়ে যখন শোভনবাবু ক্লারিফিকেশন দিলেন তখন দেখলো এই ক্লারিফিকেশন আর নেওয়া যাবে না এখন সিবিআই কে টেনে এনে বলছে সিবিআই যদি সত্যিকারের শুধু একটাই অ্যাড্রেস থাকতো পর্ণশ্রী বাড়ি তাহলে তো গোলপার্কের বাড়ি থেকে ওকে ওঠাতো না তাহলে অ্যারেস্ট মেমোতে মেমো অফ অ্যারেস্টে কখনো গোলপার্কের অ্যাড্রেস নিত না চারবার গিয়ে শোভনবাবু নিজে জমা দিয়েছে গোলপার্কের হাইকোর্টে পিটিশন করেছে গোলপার্কের বাড়ির অ্যাড্রেসে আর সেখানে আজকে হঠাৎ করে একটা গল্প ছেড়ে দিল যে পর্ণশ্রী বাড়ির অ্যাড্রেসে নাকি শুধুমাত্র নথি চার বছর আগে যে বাড়ি ছেড়ে দিয়েছে প্রত্যেকবার একটা করে নতুন আমার তো মনে হয় যদি শোভনবাবু এখন বেরিয়ে বলেন যে আমি পর্ণশ্রী বাড়িতে ব্যাক করবো তখন এসএসকেএম অথরিটি রাজি হয়ে যাবে আর জেল অথরিটি রাজি হয়ে যাবে এই চাপ যে প্রভাবশালী যে জায়গা থেকে আসুক দেখো ঠিক আছে বাবু কোথাও এতদিন সাপোর্ট করেছেন যখন যদি সিবিআই এর চক্রান্ত সহ্য করে থাকেন যদি হ্যারাসমেন্ট সহ্য করে থাকেন তাহলে আরো হ্যারাসমেন্ট সহ্য করবেন কিন্তু ওনার এই না খেয়ে যে প্রতিবাদ তার জন্য যদি শারীরিক অবনতি ঘটে এই চাপটাই এই চাপটাই রত্নাদেবীর কাছ থেকে পাবে আমি শুধু জানবো বলুন যেটা যে যাকে আমি জানি না যে কে কিন্তু এখানে যেভাবে পুলিশ সুপার মেডিকেল সুপারকে রিকোয়েস্ট করা সত্ত্বেও যে এখানে অচেনা লোককে ঢুকতে দেবেন না কেউ এসে দরকার আমাদের কাছে শোভনদার যা যা অসুস্থতা আছে তা কমব্যাট করার জন্য যা যা প্রয়োজন অক্সিজেন কনসেন্ট্রেটর নেবিউলাইজার যেটা এখানে পাচ্ছি সেটাই ওখানে ব্যবস্থা করা বাকি তো ওনারা সেই সমস্ত মেডিসিন কন্টিনিউ করেছেন ডিফারেন্ট ডোজে যেটা উনি এতদিন ধরে 3-4 বছর ধরে খাচ্ছেন আর মাথা নামাতে পারছেন কাজে ওষুধেই যা ক্রিয়র সে তাকে কেন হাসপাতালের একটা ঘরে থাকতে হবে তার তো অপারেশন হয়নি তার ওপেন হার্ট সার্জারি হয়নি তাহলে তাকে হাসপাতালে আটকে রেখে কি লাভ মেডিকেল বোর্ড বলছে ট্রাই সিটি করতে লিভারের ওনারা কিসের বেসিসে বলেছেন সেটাই আমাদের জানা দরকার ওনারা অনেক কিছু বলছেন হঠাৎ করে সিরোসিস অফ লিভার জানা যাচ্ছে হঠাৎ করে এমন জিনিস জানা যাচ্ছে যেটা কোনো বেসিস নেই আপনি আমাকে বলে দিলেন আমার ক্যান্সার আছে আপনি গিয়ে পেট স্ক্যান করান আমি তো করাবো না আমার যদি আমি নিজেকে সুস্থ ফিল করি তা আমি কেন সেই কাজ করব যেটা আমার মনেই হচ্ছে আমার আর সেক্ষেত্রেই তো আমি বলছি যে ইফ আই ওয়ান্ট টু ডু দিস ইনভেস্টিগেশন রাইট নাও ইন দ্য প্যান্ডেমিক এরা আমি এটা হতেই পারে যে আমি এখানে করাতে চাই না এখানে এতজন মানুষ আসছে যেখানে সুপ্রিম কোর্টের ওয়ার্ডিক্ট আছে যে জেল আর হাসপাতাল হচ্ছে অসুখের আতুর ঘর সেখানে বেশিক্ষণ রাখা যাবে না যেখানে হাউস অ্যারেস্টের ডিসিশন হয়ে গেছে উনি পার্সোনাল রিসপন্স দিতে চাইছেন এ কোন অগণতান্ত্রিক মানসিকতা এই এসএসকেএম এর মেডিকেল বোর্ডে যখন অনাস্থা প্রকাশ হচ্ছে তখন কি আপনারা এইমস বা অন্য কোনো মেডিকেল বোর্ডের মাধ্যমে আমরা তো বারবারই বলেছি যে অসুখগুলো তো নতুন করে তৈরি করা নয় এটা তো এমন নয় যে আমি বলছি যে আমার চোখটা ঝাপসা হয়ে গেছে আজকে ঠিক হয়ে যাবে ওনার অসুখগুলো 8 বছর ধরে আমরা ডিল করছি তো সেটা তো আমরা জানি যে দিজ আর ক্রনিক ডিজিজেস উইচ নিডস টু বি ট্রিটেড অ্যান্ড হাউ দে আর টু বি ট্রিটেড থ্রু মেডিসিন দে আর বিং ট্রিটেড বাই মেডিসিন কেন এটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য দুপক্ষই কি এরকম ভাবে অদ্ভুত অগণতান্ত্রিক আচরণ করছে শোভন বাবুর স্টেটাস তো হচ্ছে উনি একজন সাধারণ নাগরিক কোনো রাজনৈতিক পরিচিতি এর থেকে আমি আজকে এইটুকু বুঝলাম যে আমরা যারা রাজনৈতিক পরিচয়হীন সাধারণ মানুষ আমাদের বেশির অধিকার আছে কারণ আমি চিৎকার চেঁচামেচি করেও একটা কিছু আজকের দিনে নিজের জন্য ডিসিশন অবটেন করতে পারতাম কিন্তু যাদের একটা রাজনৈতিক ট্যাগ থাকে তারা যে কতটা ভিক্টিমাইজ পায় দুই সরকারের এই নগ্ন ক্ষমতার অপব্যবহার আমার প্রেশার সুগার আপনারা দেখলে বুঝতে পারবেন যে যদি একটু অপেক্ষা করেন আমি এসে দেখাতে পারি 2000 সালের জানুয়ারি মাস থেকে আমার কাছে 2000 সালের জানুয়ারি মাস থেকে আমার কি সুগার আছে সেটা সকালবেলা ব্রেকফাস্টের আগে ফাস্টিংয়ে লাঞ্চে ডিনারে
সব নোট করা থাকে। সুমন দা, এটা কি চক্রান্ত মানে সিবিআই এবং রাজ্যের? আপনি কি প্রতিবাদে অনুসরণ করছেন? আমি শুনুন, খুব দুর্ভাগ্যজনক আমার ট্রিটমেন্ট যেখানে শেষ হয়ে গেছে সেই ট্রিটমেন্ট যখন কমপ্লিট আমি তখন হাসপাতালে ট্রিটমেন্ট হয়ে যাবার পর যদি মেডিকেল বোর্ড যদি আমাকে বলতেন না এই ট্রিটমেন্টটা করার দরকার আছে, আমার যদি অভিযোগ থাকে তাহলে তো আমি বলবো যে এই ট্রিটমেন্টটা আমার করুন, কোনো অসুবিধে যে যে অসুবিধে ছিল সেই সব অসুবিধের অবসান হয়েছে। যেটা 17 তারিখ ছিল সারা দিন ধরে বা দীর্ঘ সময় ধরে কোনো মেডিসিন দেওয়া না হলে যে অসুস্থতা এসে যায় সেটা তো আমার দীর্ঘ সময়। আমার 2013 সাল থেকে আমার সুগার কন্ট্রোল হতে হতে আবার আনকন্ট্রোলড হয়ে যায়, তার সমস্ত টুকুনিতেই আছে। তা আমি নির্দিষ্ট করে যারা যেটা বলছেন তারা তাদের যুক্তিতে বল, কিন্তু আমি অনুগ্রহ করে বলি যে একটা কথা, যে তৃণমূল কংগ্রেসের কথা শুনতে গেলে একটা গল্প আপনাদের বলতে হয়, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে WBCS পরীক্ষার সময় বাংলা পরীক্ষার বিষয় ছিল, সেই বাংলা পরীক্ষা নিচ্ছিল একজন ইংরেজ অফিসার, তখন বলল আপদ আর বিপদের মধ্যে পার্থক্য কি, এই তো যশ আসছে না, আপনি সমুদ্রের মধ্যে ঝড় উঠবে, সেই ঝড়ে কোনো নৌকা পড়ে গেলে সেই নৌকাটার পক্ষে একটা বিপদ, আর বাঙালি হয়ে ইংরেজের কাছে বাংলা পরীক্ষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দিচ্ছে সেটা হলো আপদ, এই আপদ হলো এই মুখপাত্র যিনি এই অশালীন কথা বলছে। ক্লাস 10 পাস একজন মানে সাংবাদিকতার বড় পরিষদ, বোধ বুদ্ধিহীন, যিনি মুখ্যমন্ত্রীর গ্রেফতারি দাবি করে, তিনি হনুমানের মতন নিজের মুখটা পুড়িয়েছে, আর নিজের মুখ পুড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জানেন যে লঙ্কা পুড়িয়ে নিজের লাইনে নিজে আগুন ধরিয়ে মুখ পুড়িয়ে তিনি যা বলছেন, আমি মনে করি তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য করছেন। অনুগ্রহ করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় লোকের যুক্তি হয়ে দেখুন, মদনদা একটা ধরনের কমপ্লিকেশন নিয়ে ভর্তি হয়েছে, সুব্রতদার বয়স হয়েছে 76 ইয়ার, সুব্রতদা একটা কমপ্লিকেশন নিয়ে হচ্ছে, তাদের সেই কমপ্লিকেশনের ট্রিটমেন্ট তাদের প্রসেস তাদের সঙ্গে ডাক্তার কথা বলছে, তেমনি আমারও ক্লিনিক্যালি কে প্রবলেম হয়েছে সেখানে আমার কাছে ডাক্তাররা এসে কথা বলেছে, চিকিৎসা হয়েছে, চিকিৎসার পর তারা কিছু অ্যাডভাইস করেছে, সাডেনলি যেগুলো ডেভেলপ করেছে সেই সাডেনলি ডেভেলপ করবার পর যখন আমি সুস্থতার মধ্যে রয়েছি এবং কোর্টের একটা নির্দিষ্ট অর্ডার এক্সিস্ট করছে, সেই কোর্টের এক্সিস্টিং অর্ডারকে আমি ইমপ্লিমেন্টেশনের কথা বলছি, যে আমি প্রেসিডেন্সি জেল থেকে যেমন এসেছিলাম আমাকে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দিই, এবং সেখান থেকে যা আদালতের নির্দেশ আছে সেই আদালতের নির্দেশ পালন করা হয়। আদালতের নির্দেশ আছে না কথা বলার, মিডিয়ার সঙ্গে না কথা বলার, আপনি কি করে বলছেন? আমি মিডিয়ার সঙ্গে কথা বলতে আসতাম না, কিন্তু আমি যে অসুস্থতা বোধ করছি দীর্ঘক্ষণ, আমার কোনো খাবার নেই, কিচ্ছু নেই, আমি যে জায়গায় রয়েছি ন্যাচারালি প্রায় যদি এখান থেকে আমার না বলা কথার মধ্যে দিয়ে কোনো ঘটনা ঘটে যায় তার দায়িত্ব কে নেবে? খাবার কি দেওয়া হচ্ছে না? আবার বললাম যেখানে আমার ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে তখনই আমার সম্বন্ধে যা সিদ্ধান্ত নেব সেটাই হওয়া উচিত, আমার কোনো অসুস্থতা এই মুহূর্তে নেই। না না, আপনি খাবারটা নিয়ে বলুন, খাবারটা নিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বললো, বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান যে আপনি খাবার ছেড়ে দিয়েছেন, প্রতিবাদে অনশন করেছেন, অনশন করছেন, খাচ্ছেন না দিনে 3 বেলা, মানে আজ 3 বেলা খাননি, গত কাল থেকে আমি কোনো খাবার করিনি। আপনি কেন খাবার দেওয়া হয়? প্রতিবাদ স্বরূপ আমি সুস্থ মানুষ, আমি যে জায়গায় দাঁড়িয়ে যে অন্যায় ভাবে যে আমার
সুস্থতাকে অসুস্থতা দেখানোর একটা প্রক্রিয়ার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। আমি তো বহু রাজনৈতিক দলের সঙ্গে 40 বছর যুক্ত, আমি 36 বছর 9টা নির্বাচন জিতে প্রশাসন চালিয়েছি বিভিন্ন, প্রতিবাদে কি আপনি খাচ্ছেন না? কোনটা প্রতিবাদ? সেটা যেটা করব সেটা আমি কে জানি, হাসপাতালে কি লাভ আপনাকে আটকে রেখে? আটকে রেখে কি লাভ? উদ্দেশ্য হাসপাতালের, আবার বলি, পরিচালন সিবিআই এর মাত্র 4 জনকে অ্যারেস্ট করার কি কারণ, তার ব্যাখ্যাও তো আপনারা করছেন। হাসপাতালের সেই রকম ধরনের কোনো প্রসেস প্রসিডিওর কোথাও প্লে করছে কি না আমি জানি না। আমি নির্দিষ্টভাবে এখান থেকে হাসপাতাল, আমি বুঝতে পারছি যে কোনোভাবে এখন কোভিডে লকডাউন চলছে, কারফিউ চলছে, তা হাসপাতালে কেন থাকবে? তার যে সিদ্ধান্ত আদালত দিয়েছে সেটা মান্যতা দিবে, এটাই আশা রাখি। কথা রাজনীতির অঙ্গনে ঠিক প্রয়োজন হলে ঠিক সময়ে ঠিক সময়ে ব্যাখ্যা, আপনি না খেলে তো আবার অসুস্থ হয়ে যাবে, সেটা যদি কেউ করতে চেয়ে থাকে। আপনি এমন একটা চ্যানেল বিলং করে বুঝছেন 18 নম্বর, ন্যাচারালি হঠাৎ করে একটা কোন নিউজ দেখিয়েছিলেন এক্ষুনি, ঠিক আছে, সেইরকম ধরনের সংবাদ মাধ্যম অনেক সময় সত্যিটা অপ্রচার করে, অনেক ক্ষেত্রে বহু চাপের কাছে অপপ্রচারও করে থাকে, তারপরে তো পরিষ্কার। তা আপনি আপাতত এই ঝাপসা বক্তব্যটা রাখুন, পরে স্পষ্ট হবে।